উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজিগ্রাম 3 নং ওয়ার্ড বেলেঘাট এলাকায় আব্দুল কাদের এন্টারপ্রাইজ নামে এক মুদি দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল 17 আগস্ট বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনার বিবরণে জানা যায়, একই এলাকার বাসিন্দা আহত হাফিজুর এর চাচাতো ভাই রফিউদ্দিনের পুত্র শরীফুল, হান্নান, মান্নান, মঞ্জুর ও হারুন শেখের পুত্র সোহেল শেখ নিজেদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধে জড়িয়ে পড়ে। এ সময় উল্লেখিত চারজন হাফিজুর ও শহীদুর নামের দুই জনকে ধাওয়া দেয়। প্রাণ বাঁচাতে তারা কাদেরের মুদি দোকানে আশ্রয় নেয়, কিন্তু তাতেও শেষ রক্ষা হয় না। সেখানে গিয়ে দুর্বৃত্তরা ওই দুজনকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে এবং দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় দোকান মালিক জানান, তাতে তার প্রায় 2 লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। আহতদের উদ্ধার করে 250 জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা বিষয়টা এই সাবেক চেয়ারম্যান ফাহার আলম থাকালিনিতে এই মস্ত এই হারুনরা আসলে এই এই ফ্যামিলি মাসুমগো চালাইছে। বর্তমানে আফিজুর এই মোগলি ছেলে মেয়েকে বাড়োয় দুড়োয় আমরাও হেল্প করি। বর্তমানে মেম্বার আকবর সর্দার, শহীদ সর্দার, জিয়া গাজী, আমরা বহুত আসাদ খামারটমাতে আমরা বহুত হেল্প করি। আজকে আমরা আকবর সর্দারও এখানে নেই, আমি ওইখানে নেই, কেউ নেই, ফাঁক তালে এগে কোনো আমি মারধার করেছে, দোকানে এসে হেল্প করেছে। এই হাফিজুর আর জাহিদুল সেই দোকানেতে থেকে কুফাইছে, মারিছে, দোকান লুট করেছে, টাকা ফোন তো ক্যাশ ম্যাশ সব নিয়ে গেছে। আজ যে ছেলে গুলোর মারিছে দুটো ছেলেরে, আসলে তারা বাসা কিনা বাসা সেই অবস্থা হয়ে গেছে। আমাদের এলাকায় যে বিষয়গুলো ঘটনা ঘটেছে, আজ সকালবেলা আমি এদের হাফিজুল গে আর হাফিজুলের চাচা ভাই ব্রাদার চাচা ছিল মস্তো, তার হাবিব, তারপরে মন্নান, হান্নান, এদের সাথে কথা বলে বললাম যে মন্নান তোর বাবাদের ভিতরে যা হয়েছে আমি শনিবারে এটা বসে মিটিয়ে দেবো। আমি সকালবেলায় চেয়ারম্যানের দ্বারে যাই, ডেট দিয়েছি শনিবার, আমি উপজেলার চেয়ারম্যানের দ্বারে ডেট দিয়েছি শনিবার বলে আমি চলে গেছি। চলে যাওয়ার পরে হাফিজুল মাছ বিক্রি করে 1:30 থেকে 1:45 বেলেঘাটায় এসে আমার ফোন দিয়েছে, ছোটো ভাই ডেট কবে পড়েছে। আমি বলছি কোনো কিছু করবেন না, আগামী শনিবার সকাল 9টায় আমার চেয়ারম্যান ডেট দিছে, শনিবার বসে মীমাংসা করে দেবো। এই কথা বলার পরে হাফিজুল কাছে ছোটো ভাই আমার ওরা মারতে আসতেছে। আমি বলছি কেন? এর মধ্যে শুনি যে হাফিজুল ওই কাদের এর দোকান আর এই মুজিবারের দোকান এই দোকানের মধ্যে যাই বইছে। আমি বসার পরে ওরা 5-7 জনে মারিছে, আর সে জায়গায় মায়ের রক্তাক্ত অবস্থা, এসে রক্তমুক্ত সব অবস্থা আছে। এই দোকানে ক্যাশ ছিল 1.5 থেকে 2 লক্ষ টাকা সবসময় ক্যাশ থাকে এবং অনেক মাল পাইকারি বেচা কিনা করে। এই দোকানে লুট করে তারা নিয়ে গেছে, সে টাকা পয়সা নগদ টাকা পয়সা নিয়ে গেছে। এই আসামিদের তাদের অ্যারেস্ট করে তাদের বিচার করা হোক। লোক জীবন বাঁচাতে একটা দোকানে উঠিছে, সেই লোকটার দোকানের ভিতরে উঠে সেই দোকানের ক্যাশ পাতি সব লুট করে নিয়ে দোকানে ক্ষতিগ্রস্ত করে সেই দোকানের মধ্যে তারা যেভাবে মারিছে, যেভাবে রক্ত খনন হয়েছে তা সে বাঁচবে কিনা জানি না। মোহাম্মদ আব্দুল কাদের, আমার বেলেঘাটে মেসাস আব্দুল কাদের এন্টারপ্রাইজ নামে একটা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ঘটনাস্থলে যেটা জানতে পারি সেটা হচ্ছে লোকজন প্রথমে হাফিজুর এবং জাহিদুল এবং সাইদুল এরা 3 ভাই দোকানের ভিতরে দৌড়ে চলে আসে। এরপরে তাদেরকে ধাওয়া করে তারই চাচাতো ভাই মোহাম্মদ হান্নান, মোহাম্মদ মন্নান এবং শরীফুল ইসলাম এবং তার ভাই মঞ্জুর এবং তার চাচাতো ভাই সোহেল। এবং এখানে ব্যাপকভাবে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি হয়, যেখানে হাজার হাজার টাকার মালামালের ক্ষতি হয়েছে। আমি তো কিছু জানি না, আমি বলে গাড়ি চালাই বাড়ি দিচ্ছি, বাড়ি যাওয়ার পথে আমি বলেছি প্রথম শতাংশ সব কিছু দাও। গ্রাম বেলেঘাট দোকান, দোকানে ফট করে দুজন আইসে, আসার পরে হাফিজুর আর জাহিদুল আসার পরে তারা 10-12 জন আইসে আইসে হান্নান, মান্নান আর হলো শরীফুল, মঞ্জুর, সোহেল আইসে আমার তারা মারধর করেছে। আমার একটা বাড়ি লাগলে আমি নামে গেছি, নামে যাওয়ার পরে তারা আমার দোকান সব গাছ লাঠি আর হলো আপনার দাও কুড়াল আর আমি আমার ক্যাশ পাতি সব নিয়ে গেছে। 2 থেকে 2.5 লাখ টাকা 2 থেকে 2.5 লাখ টাকার ক্যাশ পাতি ছিল, 2টো ক্যাশের একটা ক্যাশও নাই।